সকাল 9টা বাজে আর বাইরের দেখো এই ওয়েদার, পুরো একদম বৃষ্টি ওয়েদার। যদিও বা হয়তো হচ্ছিল, হ্যাঁ এখন আবার ঝিরঝির বৃষ্টি পড়ছে। না আমরা এখন ছাদে আছি, আমি আর বেটু এখন ছাদে ঘুরছি, কারণ বেটু সকালে অনেকক্ষণ উঠেছে, তার সব কাজকর্ম সারা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন আর বেটু ঘরে থাকবে না, বাইরে আনতে হলো, কারণ পাপা এখন ঘুমাচ্ছে। পাপা কালকে অনেক রাত্রেবেলা ঘুমিয়েছে, আমরা ঘুমিয়ে পড়েছিলাম, পাপা অনেক রাত্রিবেলা এডিট এডিট করে ঘুমিয়েছে, অনেক লেট হয়েছে, যার জন্য পাপা এখন ঘুমাচ্ছে আর মাম্মা বেটু এখন ছাদে ঘুরছে। বৃষ্টি এসে গেল যদিও বেশিক্ষণ ঘোরা হবে না, তো চলো এখন ঘরেই যাই, বেটুর আবার বৃষ্টির জল লাগানো যাবে না। চলো এই পাপা, চলো গায়ে চলে এসেছি আমরা, তুমি এবার শুয়ে পড়ো। মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আর আজকে জন্মাষ্টমী পর্ব, তো জাস্ট এপিসোডটা আজকে একটু আগে ব্লগটা আপলোড করলাম, লাইভ করলাম, দেখো তোমরা কেমন লাগে বলো। আর আজকে নন্দোৎসব, আর সকালবেলা আজকে এখন ঠাকুর ঘরে আছি, ও ঠাকুর ঘরে পুজো করছি। ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু হলো, আমি পুজো করতে এসেছি, আর আমাদের নন্দ মানে নন্দের বাবার ছেলে গোপাল, উনি তো উঠে বসে পড়েছেন, ব্রেকফাস্ট করছেন এখন, তো তারপরে আমি পুজো টুজো করি, করে এখন আজকে আবার বাড়ি যেতে হবে, তো আজকে দুপুরবেলা দিকে বাবার সাথে বাড়ি যাব, তো এখন তাড়াতাড়ি গোছাতে হবে, কিছু জিনিস গুছিয়ে যাব। রোদ্দুর ওখানে এখন ঘুমাচ্ছে, তাই আমরা দুজন এখানে আছি, আর একটু পরে ওরা ওই বাড়ি চলে যাবে, আমি তো তার আগেই দোকান বেরিয়ে যাব। আর বাইরের ওয়েদার কালকে অত দুর্যোগের পর সকাল থেকে একদম শান্ত, বা রোদ্দুর ওঠেনি এখনো, আমারও তো ঘুমাচ্ছে, তো বাইরে এখনো মেঘলা এখনো আকাশ, বাট কালকে যা দুর্যোগ হয়েছে, অনেকে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, তারা সেই ক্ষতি তাড়াতাড়ি পূরণ করতে পারে। আর ঠাকুর পুজো সবাই ভালোভাবে করেছে, সেটা আমিও ভালো করে জানি, কারণ ঠাকুরের পুজো কেউ আটকাতে পারে না, সেটা ভালোভাবে সবাই করেছো, আশা করি জন্মাষ্টমী পর্ব সবাই ভালোভাবে মিটিয়েছো। সো লুকিং ফরওয়ার্ড, আজকের দিনটা শনিবার, কাল রবিবার, তো তোমাদের উইকেন্ড শুরু, দেখো কী করে তোমরা ভালো করে এনজয় করতে পারো, আমাদের দোকানে তো চা চাপ চলছে, আমাদের কোনো উইকেন্ড বলে এখন আর কিছু নেই। তো এনিওয়ে এখন যাবো মার্ক বাজারে, অল্প কিছু বাজার করার আছে, বাজার শনিবার, নন ভেজ আজকে নিরামিষ, তো সেই জন্য আজকে বেশি কিছু আনা আনার কিছু নেই, সব কিছু আনা আছে, তো এখন বেরিয়ে যাচ্ছি কাজে, তোমার নিজে নিজের কাজে বেরিয়ে যাও। তো বন্ধুরা আজকে রোদ্দুরে যাচ্ছে, আবার মামার বাড়ি চলে যাচ্ছে, তো তাই জন্য কোলে একবার লাস্ট মজা নিলাম আমার নিজের দোকানে যাওয়ার আগে, আমার মনে মনে হয় মানডেতে ব্যাক করবে। কিরে সে টাটা করে দিয়েছিস তো? হ্যাঁ বাবু এক্ষুনি ঘুমাচ্ছিলো, ঘুম থেকে একটুখানি উঠলো, আধ ঘন্টা না 45 মিনিটসের একটা ঘুম নিয়েছে, এবার দেখ চোখ দেখো বড়ো বড়ো উপরে আছে। যাই হোক ও মনে এখন খাবে, আর আমারও মনে হয় ব্রেকফাস্টটা কোনো করা হয়নি, ব্রেকফাস্ট এখানে রেডি, বাট ব্রেকফাস্টটা নিয়ে আমি দোকান চলে যাচ্ছি, দোকান থেকে দেরি হয়ে বাবা যাবে মার্কেট, তো আমি এটা বাজার হাট করে দোকান ঢুকে যাবো। তো টাটা, আবার রোদ্দুর সঙ্গে তোমাদের, হ্যাঁ ও বাড়িতে করা ব্লগ করবে, এই ঘর থেকে আবার মানে মান্ডে দেখা হচ্ছে। তো এটা আজকে আমার ব্রেকফাস্ট, কালকে সেই লুচি ছিল, ঠাকুরেরই মালপো, ঠাকুরেরই এই সব মিষ্টিগুলো, এইগুলো দিয়ে আজকের মতো ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এখানে সোনা বাবা এখন বসে আছে, ঘুম থেকে উঠে এখন মুডটা এখনও ফ্রেশ হয়নি, এখন বসে আছে, আমার ব্যাগ মোটামুটি গোছানো চলছে, এখন কখন নিচে নামতে পারবো জানি না, বাবার সাথে এখন আড্ডা হচ্ছে। প্রায় 1:30 বাজে, নিচে তো অনেকক্ষণ চলে এসেছি, আর এসে মোটামুটি একটু রেডি হচ্ছি, বাবা আসবে এখনো আসেনি, একটু দেরি হবে বললো, আর ছেলেকে ভাবলাম ঘুম পাড়াবো, তো অনেকক্ষণ ধরে ট্রাই করলাম বাট ঘুমোলো না, এখন কি করছে দেখো। হাই তো উঠছে বাবা, একটু ঘুমাবি, এক্ষুনি দাদু চলে আসবে, চলছে কি হলো, ছেলে রেডি,
মুখে দেয় না পাপা, মুখে দেয় না। এক্স্যাক্টলি ঘড়িতে বাজে দুপুর 2:20, বাবা জাস্ট ফিরলেন বড়বাজার থেকে। এখানে সমস্ত মাল পড়ে আছে, এগুলোকে আমাকে খালি করতে হবে। রূপারা মনে হয় এখন বেরিয়ে গেছে ও বাড়ির জন্য, মনে হয় পৌঁছে যাবে রাস্তায় আছে। আর জন্মাষ্টমী পর্বটা আমার বাড়ি শেষ হলো, যদিও যে নন্দোৎসব, বাট আজকে আর সেরকম কাস্টমার নেই। এক্স্যাক্টলি ঘড়িতে 3:20 জাস্ট ফিরলাম দোকান থেকে, এখনও লাঞ্চ করিনি, লাঞ্চ করবো। মা এখন রান্না করছে, কারণ আজকে রূপা নেই, হয়তো মা একা একা করছে, অনেকটা দেরি হয়েছে। সো 3:30 এখন লাঞ্চ করে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, হয়তো বড়বাজার যেতে পারি। বাট দেখছি, যদি লাঞ্চ করে শরীর ঠিকঠাক থাকে তবেই যাবো, নাহলে যাবো না। আর এই পরের জিনিস আনার আছে। লাঞ্চ এলো এই জাস্ট, আর লাঞ্চে আজকে যেহেতু নিরামিষ শনিবার বলে, তো সেখানে আজকের ভাত আর এখানে কালকের এই ভাজাভুজিগুলো আছে যেগুলো জন্মাষ্টমীর জন্য করা হয়েছিলো, ঢেঁড়স, আলু, কুমড়ো, পটল, বেগুন, আর এখানে মুগ ডাল করা হয়েছে, আর এখানে সয়াবিন আছে। এই হলো আজকে লাঞ্চের মেনু। শুরু হয়ে গেল বৃষ্টি, আবার বৃষ্টি। তো আজকে তো যাওয়া হলো না বড়বাজারে, কারণ লাঞ্চ করে ওঠার পরেই চলে এলো তুমুল জোরের বৃষ্টি, আর বৃষ্টি শেষ হতে তো অনেকটা টাইম চলে গেলো। বাট ওই সময় বড়বাজারে গেলে কাস্টমার হতো না। মিন টাইম রূপা ফোন করেছিল, রূপা ওই কাজটা করে দিচ্ছে, বাট ও বড়বা যাবে না, ওই কাজটা অন্য জায়গা থেকে করে দিচ্ছে, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন তো একটুখানি হালকা রেস্ট নিয়েছিলাম, নিয়ে এখন যেহেতু ছাদে যাচ্ছি, সময় ঘুরতে বিকেল 5:45। তো একটু কালকে পোশাক এখনও বেঁচে আছে আমার জন্য, তো সেইগুলো নিয়ে ছাদে উঠছি। ছাদে একটুখানি খাই বা একটু ছাদে একটুখানি ঘুরবো, জাস্ট 10 মিনিট। এসেই ঠাকুর ঘরের কাজ সেরে আমাকে একটু কিছু কাজ নিয়ে বসতে হবে দোকানে, কারণ যেহেতু রুদ্দুর আর রূপা ঘরে নেই, সেহেতু আমার জন্য এখন কাজের এটা উন্মুক্ত প্রাঙ্গণ একটা। তো সেই কাজগুলো এখানে কিছু করবো, করে দোকান যাবো। সো গুড ইভিনিং সবাইকে। এক্স্যাক্টলি বিকেলে আর এখন ছাদে 6টার সময়, আর এখানে এখন হাতে তো কিছু ঠাকুরের প্রসাদ নিয়ে আমি আছি। আর এখানে কিছু গাছ টাছ উল্টে পড়ে গেছে, যেহেতু কালকে সারা দিন রাত্রি ধরে দুর্যোগ হয়েছে, সেগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। গাছটা উল্টে পড়ে গেছে, এটাকে তুলতে হবে। এত বড় একটা কাগজ ফুলের গাছের টপটাও উল্টে পড়ে গেছে, এটা সোজা করতে হবে। সোজা তো করে দিলাম, গাছটা কিছু অবাঞ্ছিত ডাল এখন অবধি আছে, যেমন এই সমস্ত ডালগুলো, এই অবাঞ্ছিত বড় বড় ডাল, যেই ডালে ফুল নেই সেই ডালও কেটে দেওয়া যেতে পারে, তাহলে গাছটা শেপে আসতে পারে। আর বুগেনভিলিয়া বছরে যে কোনো সময় ডাল ছাটা যেতে পারে। তো প্রায় 2:30 বাজতে যায়, জাস্ট এলাম, এসে সবে চেঞ্জ করলাম। চেঞ্জ করে এখন রোদ্দুর রয়েছে, পাশে সব ওকে নিয়ে রয়েছে। আমি একটু মানে চেঞ্জ করার পরে একটু ফ্রেশ হব এখন, তারপরে যাব লাঞ্চ করতে। প্রচণ্ড খিদেও পেয়েছে, তারপরে রোদ্দুরকে খাওয়াতে হবে। আর দেখি বিকালে ওকে নিয়ে যদি একটু এদিক ওদিক বেরোনো যায়, তবে যা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তো কতটা হবে বেরোনো সেটা জানি না। তো লাঞ্চে আজকে আছে খিচুড়ি, আর এখানে সব অল্প অল্পই নিয়েছি, একটু আলুর দম, বেগুন ভাজা, আর আলু ভাজা আছে, পটল ভাজা আছে, মানে করা ছিল কিন্তু খেতে ইচ্ছা করেনি। বিকেল 5:30, বাবু সবে ঘুম থেকে উঠলো এখন। তো এখন বেরোলাম দোকানের জন্য। এক্স্যাক্টলি 1:15, আর ব্লগ তো শেষ করবো এখানে, বাট ব্লগটা শেষ করলাম অনেকটা দেরি করে, কারণ এখানের মধ্যে আমি ডিনার করে কমপ্লিট করেছি 11:30, বাট তারপর থেকে দোকানের কাজ নিয়ে বসেছি, সে কাজ এখনও চলছে এবং চলবে অন্তত 2:00 অবধি। যদি রোদ্দুর রূপা আজকে ঘরে নেই, বিছানাটা ফাঁকা পেয়েছি, সেখানেও কিছু কাজ হচ্ছে, ব্যাস আমার সময়টাও কেটে যাচ্ছে কাজ করতে করতে। তো সেই জন্য কাজটা নিয়ে বসেছি এবং কাজও করে যাচ্ছি। তো এত অবধি ব্লগ থাকছে, আজকে ছোটোখাটো একটা ব্লগের উপর দিয়ে যে করলাম,
দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করো সমরূপকে। ভালো থাকো তোমরা, আগামীকাল রবিবার ভালোভাবে এনজয় করো, আনন্দ করো, দেখা হচ্ছে আগামীকাল, টাটা, ভালো থেকো তোমরা সবাই।